হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে যে জিমেইল নিয়ে। কি রে ভাই, এত সহজ জিনিস নিয়ে জিমেইল, এটা নিয়ে আপনি আলোচনা করার কি আছে? আছে। আপনি যখন ইমেল সেন্ড করেন, কম্পোজ করেন, তখন হচ্ছে তিনটা জিনিস থাকে, তাই না? একটা হচ্ছে টু, একটা হচ্ছে সিসি, আর একটা হচ্ছে বিসিসি, ঠিক আছে? এই তিনটা জিনিস থাকে সাধারণত কম্পোজের জায়গায়। এই কর্নারে সিসি বিসিসি মানে হিসেবে থাকে, যখন ক্লিক করবেন তখন চলে আসে। তাহলে এই টুটা কি? এই টুটা হচ্ছে যে আমরা তো জানি এটাতে আমরা ইমেল পাঠাই, অর্থাৎ যে কোনো জায়গায় যদি আমরা চিঠিও পাঠাই, যদি কোথাও চিঠি পাঠাই সেখানে মানে প্রেরক প্রাপক একটা ব্যাপার থাকে, এই হচ্ছে প্রাপক। টু মানে হচ্ছে প্রাপক, ঠিক আছে? টু মানে হচ্ছে প্রাপক, আর সিসি মানে হচ্ছে কার্বন কপি, কার্বন কপি। আর বিসিসি মানে হচ্ছে যে ব্লাইন্ড কার্বন কপি। এখন এই তিনটা জিনিসের দরকার কি? তিনটাতেই দিলেই কিন্তু ইমেল চলে যাবে, তারপরও এই তিনটা জিনিসের দরকারটা কি? দরকার আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস দরকার। ধরুন তিনজন পার্সন, একটা হচ্ছে যে ডিরেক্টর, ম্যানেজার, দেন হচ্ছে এমপ্লয়ি। মনে করেন তিনজন, এমপ্লয়ি আছে মনে করেন পাঁচজন, ঠিক আছে? এখন এই ম্যানেজার একটা ইমেল পাঠাবে, সাপোজ এই ম্যানেজার সাহেব একটা ইমেল পাঠাবে এই পাঁচজন এমপ্লয়ির কাছে। তখন সে কী করবে? কম্পোজে গিয়ে সে টুটা উল্লেখ করবে, ঠিক আছে? সে টুরতে সবার নাম দিয়ে দিল, সবাই জানলো। এখন এই যে পাঁচজনকে যে পাঠাচ্ছে, এই ম্যানেজার এই পাঁচজনকে যে ইমেলটা পাঠালো, সে জিনিসটা ডিরেক্টরকেও জানাতে চায়। এখন ডিরেক্টরকে যদি জানাতে চায়, সেক্ষেত্রে সে কী করলো? এটাকে সে কার্বন কপি দিল, সিসি করলো। এখন এই সিসি করাতে, সিসি করাটা মানে হচ্ছে কার্বন কপি, এবং সেটা কিন্তু আমরা অনেক সময় দিয়ে বস আমি কিন্তু ওনাদেরকে পাঠালাম, আপনি একটু দেখান মেলটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, সিসি ইউজ করব, আমরা এই সিসিটা ইউজ করব, ঠিক আছে? তখন এই পাঁচজন এমপ্লয়িও কিন্তু জানতে পারবে যে আমাদের কাছে যে মেলটা পাঠাইছে সেই মেলটা কিন্তু আমাদের বসটাও জানে, কারণ এটা সিসি করা হয়েছে, কার্বন কপি করা হয়েছে, ঠিক আছে? কার্বন কপি, একসময় দেখা গেছে মানে পুরনো আমলে যখন কম্পিউটার কম ছিল, তখন একটা খাতার উপর দিয়ে খাতাতে লিখতাম, নিচে দিয়ে একটা কার্বন থাকতো, আবার সেখানে ফটোকপি হয়ে যেত। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে কার্বন করা হয়েছে, কার্বন কপি করা হয়েছে, এবং এই পাঁচজনকে ইমেল করা হয়েছে। সো ম্যানেজার কী করলো? ডিরেক্টরকেও জানালো যে ভাই স্যার, আমি কিন্তু এই পাঁচজনকে আমি ইমেলটা পাঠাইছি, ঠিক আছে? আর বিসিসি হচ্ছে যে ব্লাইন্ড কার্বন কপি। এরা কিন্তু সকলেই জানে কার কার কাছে মেলটা গেছে। যখন আমি বিসিসিতে মানে ব্লাইন্ড কার্বন কপি আমি করব, তখন হচ্ছে যে কি, যে না, আমি ম্যানেজার স্যার, আমি কিন্তু সিসি করলাম আপনাকে, এই পাঁচজনকে আমি ইমেলও করছি, কিন্তু এই পাঁচজন মেম্বার জানতে পারবে না যে আসলে এটা সিসি করা হয়েছিল কি না, বা এই আর কোন কোন পার্সন আসলে এই ইমেলটা পেয়েছে, কারণ এটা ব্লাইন্ড, ঠিক আছে? পাঁচজনকে আপনি ইমেল করবেন সিসি মানে টুতে দিলে কি হবে, সবাই সবারটা দেখতে পাচ্ছে, সিসিতে দিলে যাকে আপনি সিসি করতে যাচ্ছেন সেই জানতে পারছে, আর ব্লাইন্ড বিসিসিতে যখন আপনি দিবেন তখন কিন্তু কেউ জানতে পারবে না আসলে কার কার কাছে ইমেলটা করেছেন। ইমেল কিন্তু সবার কাছে যাবে, কিন্তু উপরে গেলে সেটা কেউ জানতে পারবে না যে আসলে এটা কয়জনকে পাঠানো হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? সাধারণত বড় বড় মার্কেটিং কোম্পানিগুলোতে মনে করেন 200 জনকে মেল পাঠাবেন বা 50 জনকে আপনি মেল পাঠাবেন, হ্যাঁ, তখন হয়টা কি, তারা বিসিসিতে যায়, বিসিসিতে দিলেই হবে কি, এই 50 জন মেম্বারে জানলো না যে আসলে কে কে আগামীকালকের মিটিংয়ে উপস্থিত থাকবে। কিন্তু যখনই আমরা টুতে বা সিসিতে আমরা লিখে দেবো, তখন কিন্তু সবাই সবারটা জানতে পারবে যে আসলে কয়জন ওই দিন মিটিংয়ে উপস্থিত থাকবে। এটা আসলে বিসিসিতে ইউজ করা হয় সিক্রেট কারণে, ঠিক আছে? ব্লাইন্ড, হ্যাঁ, কেউ কেউ কারো ইমেল দেখবে না, কিন্তু সবার কাছে মেলটা গেছে, সবাই ফুসফুস করবে। আর সিসি হচ্ছে যে ভাই, আমি বসকে কিন্তু জানে, ওকে আমি দিছি সিসি। সাধারণত সিসি করা হয় সাধারণত ইম্পর্টেন্ট পার্সনকে, যাতে করে সে মনিটর করতে পারে আসলে কাদের কাছে মেলটা গেছে। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল জিনিস, আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে সিসি বিসিসি এবং টুটা কি, ঠিক আছে? কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও, অনেকদিন পরে আপলোড করলাম। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি জানতে চান বা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা কন্টিনিউ করব, ঠিক আছে? সাথে তো বড় কোর্সগুলো আছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আমার
ভিডিও থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই ফলো বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি আপনার জন্য ইম্পর্টেন্ট হয়েছে কিনা। ঠিক আছে, বাই বাই।